ই블িস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু রে দিছে আবু হুরায়রা আমারে চুরি করতে করতে তিন দিন তোমার কাছে ধরা খাইলাম লম্বা হাদিস তে চুরি করতে করতে ধরা গাইছে আজকে তুমি আমার নিয়া যায় না আমার ছেড়ে দাও একটা দোয়া শিখাই তোমারে এটা যদি পড়ো তুমি বিছানায় গিয়ে সারা রাত দুনিয়ার সমস্ত বিপদ অবদ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে আবু হরার একটা সর্বনাশ সুর আমারে শিক্ষা দিবে হাদিসে আসছে কানু আহরাসা আলা খাইর সাহাবায় কল্যাণ কর জিনিস শিখতে খুব আগ্রহী ছিলেন যখন দেখছে কিছু শিখাবে বুঝলে গেছে উনি যে সুর শিখান কি শিখাবেন তুমি যদি আয় আতুল সারা রাত সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করার জন্য তোমার সাথে যুক্ত করে দিবেন নবীজির কাছে আবু হরায়রা এই হাদিস বললেন বলার পর আল্লাহ নবী বললেন আবু হরাই তোমার সাথে রাত্রেবেলা যাওয়ার কথা হয়েছে এটা হলো দুনিয়ার সবচেয়ে মিথ্যাবাদী শয়তান তবে কালকে যে আমলটা শিখাইছে আমলটা সত্য

আমি কি তোমাকে এর চাইতে উত্তম চারা রোপণ করার আমল শিখায় দিব না তা হুজুর শিখান নবীজি বললেন কুল তুমি বলো পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা আকবার নবীজি বলেন আবু হুরায়রা এই যে চারটা বাক্য পড়লা তুগো রাসুলাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ তোমার জন্য জান্নাতের মধ্যে চারটা গাছের চারা লাগানো হয়ে যায় কেমন গাছ জানেন আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাব প্রত্যেকটা গাছের কাণ্ড হবে স্বর্ণের সুবহানাল্লাহ

টাকা রওনা করছেন ফেরিতে উঠছেন কাজ নাই আরেকজনের সাথে গল্প করেন না সোবাহাদ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কি দরকার আছে গল্প করার বাসে বসে আছেন পাশের লোকটার সাথে গল্প করেন না গল্প জুড়ে দিলে ওনারে বলবেন ভাই আমল করেন সোহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন চলেন আমরা গাছ লাগাই এবারে বলতে পারবেন ইনশাল্লাহ আসমানের দরজা খুলতে পারবেন গাছে বইসা ফেরিতে বইসা মসজিদে বইসা ঘরে বইসা আসমানের সব দরজা এই মুহূর্তে এখন আমরা খুলবো আসমানের সব দরজা খুলবেন তো আমার সাথে একবার ইখলাসের সাথে বলেন লা ইলা হা ইল্ল ল সবাই ইখলাসের সাথে পড়ছেন আচ্ছা আবার মনে হচ্ছে হয় নাই আমিও আপনাদেরকে দেখাবো না আপনারাও আমাকে দেখাবেন না আপনারা আশেপাশে যারা আছে কাউকে দেখাবেন না প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আল্লাহকে দেখায় আমিও সবাই রেডি হন আল্লাহকে দেখায় একবার আমরা আবার বলি লা ইলাহা ইল্লাল্লাহ এবার হাদিস শুনেন তিরমিজি শরীফের 3590 নাম্বার হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه আল্লাহ নবী বলেন মা ক্বালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ক্বাদ তু মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আর কোন বান্দা যদি ইখলাসের সাথে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওই বান্দার জন্য আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা যেন আরশে গিয়ে পৌঁছে যায় সুবহানাল্লাহ ও লোক গল্প জুড়ে দিতে চাইলে বলবেন ভাই চলেন দুইজনে মিলে আসমানের দরজা খুলি

আল্লাহ নবী বলেন দুইটি নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন এক নাম্বার সিহহা সুস্থতার ব্যাপারে মানুষ উদাসীন সুস্থতা অবস্থাটা মানুষ সঠিকভাবে কাজে লাগায় না সুস্থতার সময় শয়তান তারে কয় ফেসবুক চালা ইউটিউব চালা একটু গুণক কর ফেসবুকটা আরো আধা ঘন্টা চালাও আরিব বিন হাবিবের ওয়াজ দেখো দেখতে দেখতে নাটক সিনেমা শয়তান আপনাকে দেখায় দিবে কি দেখে দিবে যদি আপনি ফেসবুক চালাইতে আমার ওয়াজ দেখতে গিয়ে নাটক সিনেমা দেখা দরকার হয় আমি বলি আপনি স্মার্টফোন হাতেই নিয়ে না আমার ওয়াজও দেখেন না ইউটিউব দেখতে গিয়ে হুজুর আমি তো ওয়াজ দেখি ডেইলি চোদ্দটা তো দেখতে 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 হঠাৎ পাঁচ মিনিট নাটক দেখি আপনার দরকার নাই চোদ্দটা ওয়াজ দেখার এক মিনিট যদি গুণা হওয়ার সম্ভাবনা থাকে ওয়াজ দেখতে গিয়ে আপনি ওয়াজ দেখা দরকার নাই এক মিনিট গুণা থেকে বাঁচেন কথা বুঝে আসছে করার সুযোগ নেই গুণা করার সুযোগই নেই তো নবীজি বলেন দুইটা নেয়ামতে মুসলমান উদাসীন একটা সুস্থতা আরেকটা ওয়াল ফারক অবসরতা অবসর সময়গুলো মানুষ কাজে লাগায় না ওই যে বললাম আপনি সকালে কাজে রওনা করছেন গাড়িতে উঠছেন অথবা মোটর সাইকেল চালায় যাইতেছেন যাইতে যাইতে চল্লিশ মিনিট লাগবে বাস মোটর সাইকেলটা আস্তে আস্তে চালান আর পড়তে থাকেন আস্তাউফিরুল্লাহ আস্তাউফিরুল্লাহ গাড়ি চালাইতে আপনার শরীরের যে ক্ষতি হচ্ছে শক্তি অপচয় হচ্ছে আল্লাহ কোরআনে বলেন ইয়াজিদ কুম কুয়াতন ইলা কুয়াথিকুম আমি আল্লাহ তোমার শরীরের শক্তি বাড়ায় দিব তা আপনার শক্তি খরচ হচ্ছে গাড়ি চালাইতে তো ইস্তেফার পড়েন কোরআনের ওয়াদা আল্লাহ আপনার শক্তি বাড়ায় দিব এবার আমার সাথে তিনটা বাক্য বলেন আল্লাহ আকবর কবির

عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما كنا نصلي مع النبي صلى الله عليه وسلم نبي جل سهاب عبد الله بن عمر بلد الله رسول شت أمر نماز فقال رجل من القوم الله أكبر كبيرا الله يبارة الحمد لله حمدا كثيرا رشم شك الله سبحان الله بكرة وأصيلا সকাল সন্ধ্যা পুত পবিত্রতা বর্ণনা করি আল্লাহর এক ব্যক্তি এগুলা বলছ তো নবীজি বললেন মানিল খোয়া ইলু কাদা ওয়া কাদা এগুলা কে বলছে তো এক ব্যক্তি কয় হুজুর আমি বলছি নবীজি বললেন আজিতুল হা তোমার এই বাক্যগুলো শুই না আমি নবী আশ্চর্য হয়ে গেলাম জানো কেন আমি দেখলাম তুমি যখন এই বাক্যগুলো পড়লা ফুতি হা আবু আবু সামা তোমার এই তিন বাক্য আর অসে যাওয়ার জন্য আল্লাহ আর আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে সময় নষ্ট করার এত কোথায় আপনাদের সুযোগ কৃষি কাজ করতেছেন জবানটা চালু রাখেন মা বোনরা ঘরে কাজ করে বলেন জবানটা চালু রাখতে জিকির করতে বলেন সময়গুলা কাজে লাগাইতে বলেন মনে রাখি এখানে হাদিসে আসছে আমার আপনার দুইজনে বসে গল্প করতেছি এক জায়গায় এই জায়গাটাও যেন জিকির শূন্য না থাকে এই জায়গাটাও যেন জিকির শূন্য নাথাকে আবু দাউদ শরীফ হাদিস হাদিস নাম্বার চার নাম্বার হাদিস এ হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা নদী আল্লাহতা আলাহ আন আবি হোরাই রাত রদি আল্লহ হুতা আলাহ আনহু কল কল আৰু চুল্লাহসল্লাল্লাহ আলি আবু হোরাইরা রদী আল্লাহ হুতা আলা আনহুর বর্ণনা আল্লাহ নবী বলে ইমান কুয়াহ দামা কোন ব্যক্তি কোথাও বসলো এই যে আমি আপনাদের এই চেয়ারটায় বসলাম আপনারা বসাইলেন মসজিদে আইসা কোন আস নে আপনি বসলেন অথবা চা দোকানের সামনে একটা আসনে বসলেন দুইজনে হুদাই পেচাল পারলেন আল্লাহ নবী কয়লা মিয়াজ করিল্লা কোন আসনে বসলা বসার পর যদি আল্লাহর নাম তুমি না নাও কানা আলে মিনাল্লাহ হতে পারে তোমার এই বসাটা আল্লাহর পক্ষ থেকে গজবের কারণ হতে পারে হ্যাঁ গজবের কারণ কি বলছেন দুইজনে বৈশা আল্লাহ জানে গজবের কারণ হতে পারে ও আমানিত তাজা আমাদ্জা কেউ যদি বিছানায় মাথা লাগায় আলামিয়াজপুর ইল্লাহ যদি আমি আল্লাহ নাম না নে আল্লাহ নবি বলেন তার এই শোয়াটাও গজবের কারণ হতে পারে আপনি বিছানায় মাথা লাগাইছেন ওই যে বললাম কানে হেডফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমায় গেছেন আল্লাহর নাম নেন নাই এই ঘুম আপনার জন্য গজবের কারণ হতে পারে তাই রুসুল একরাম সাল্লাল্লা আলাইসাল্লাম বলেন ইলা আয়তা ইলা ফেরয়াসি তুমি যখন ঘুমানোর ইচ্ছা করবা বিছানায় যাওয়ার ইচ্ছা করবা তার তাওয়াজ্বা ওয়াজু আকালি সলা নামাজের জন্য যেইভাবে উজু করো ওইভাবে উজু করবা বলে থাকবে বলেন আজকে ঘুমের আগে কারা কারা উজু করবেন হাত নামাজ এরপরে আপনি যখন ঘুমের আগে উজু করবেন করার পর কি করবেন বোগারি শরীফের ছয় হাজার তিনশো বিশ নাম্বার হাদিসে আসছে কলা রসুল্লাহাম আল্লাহ নবী বলেন ইদা আহাদুকুম ইলা ফেরাশিহি তোমাদের কেউ যখন বিছানায় আশ্রয় নিবা তাহলে আজকে দিকে শুরু আজকে আপনারা রাত্রে মনে ঘুমাবেন না একজনও নাকি আমি ঘুমাবো ইনশাল্লাহ তো রাত্রে যখন বিছানায় আপনি আশ্রয় নেবেন নেওয়ার পর কি করবেন বলেন আমরা তাই করব যা নবী শিখাবে বলেন এটা করবো তো ইনশাল্লাহ তাহলে প্রথমে শিখলাম উজু করব। এন উজুর আগে আরেকটা একটা ম্যাচ ওয়াক করবো কি করবো বলেন তো ম্যাচ ওয়াক সহিহুল জামে কিতাবের নাম তেইশশো পঁচাত্তর নম্বর হাদিস কালা রসুল্লাহ আল্লাহ নবী বলেন অমির তুমি সিওয়া খাত্তা খসি তু আন আদা আল্লাহ আমারে মেসোয়াকের ব্যাপারে এত বলছে জিব্রাইলের মাধ্যমে আমি ভয় পাইলাম না জানি মেসোয়াক করতে করতে আমার দাঁতগুলা গুলা ভেঙে যায় এত বেশি বলছে মেসোয়াক তাহলে প্রথমে মেসোয়াক এরপরে উজু করা উজু করার পর বিছানায় গেলেন যাওয়ার পর কি করবেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আওয়া দুকুম ইলা ফিরাশিহি বিছানা যখন যাইবা ফালিয়ানফুত ফিরাশাহু বিদাখিলাতি ইজারিহি লুঙ্গির নিচে লুঙ্গির নিচের অংশ দিয়া বিছানাটা ঝাড় বা সালাস আবার রথ তিনবার বলেন কয়বার তা আমরা যদিও ঝাড়ু ব্যবহার করি আর আপনি শূন্য হিসাবে প্রথমে একটু লুঙ্গি ব্যবহার করেন একটু প্রথমে বাস এভাবে নবীজি বলছে আমার নবী বলছে তাই করবো এইভাবে লুঙ্গির নিচের অংশ দিয়ে তিনবার ঝাড়া দেওয়া এরপর কি নবীজি বলেন কারণ আমার উম্মত তোমার জানা নাই তোমার অজান্তি বিছানায় কোনো বিচ্ছু থাকতে পারে এই জন্য বিছানা তুমি ঝেড়ে নিবা ঝেড়ে নেওয়ার পর এরপর তুমি ঘুমাবা নবীজি বলেন যখন তুমি বিছানায় যাইবা মুসলিম শরীফের বর্ণনা সাতাইশো চোদ্দ নম্বর হাদিস নবী বলে ফাল্লিউসাম্মিল্লা আল্লাহর নাম নিবা আল্লাহর নাম নেওয়ার পর ইদা আরাদ আইয়াত তাজিআ যখন তুমি ঘুমাইতে চাইবা ফাল্লিয়াত তাজি আলা শিক্তিহিল আইমান ডান কাত হয়ে শুইবা কয় কোন কাত তাহলে মাসওয়াক ওযু বিছানা ঝাড়া ডান কাত হয়ে শুইলেন হাত রাখলেন এই হাতটা রাখার পর এটা রাখার আগে আরেকটা কাজ করতে পারেন এভাবে তো ডান কাত হয়ে ঘুমাইলেন এবার সবাই একটু হাতটা পিছনে রাখেন এইভাবে পিছনে এই যে রাখলেন না হাতটা রাখেন এইভাবে তিরমিজি শরীফের হাদিস তেত্তিরিশশো আটানব্বই হাদিস এই হাদিসের মধ্যে হয়তো হুজাই বলেন কান আর সুলউল্লা ইদা অদা অইয়ান মা আল্লাহ নবি যখন ঘুমাইতে চাইতেন অদো আ ইয়াদ হু মাথার নিচে হাত রাখতেন মাথার নিচে হাত রাইখে আল্লাহরে বলতেন আল্লাহ কিনি আদা আবাকা আয়াও মাতাজ মাতাবাহ সরিবাহ আল্লাহ আপনার বান্দাদেরকে কেয়ামতের মাঠে যেদিন উঠাবেন সেদিন আমাকে আপনার আজাব থেকে আপনি নাজাদ দিয়েন তাহলে আপনারা আরবি না পারলে বাংলাটা বললেন এইভাবে হাতটা রেখে বললেন আল্লাহ যেদিন আপনি আপনার বান্দাদেরকে উঠাবেন সেদিন আপনার আজাব থেকে আমাকে আপনি রক্ষা করেন তাহলে মেসোয়াক গেল অজু গেল বিছানা ঝারলেন ঝারার পর শুইলেন শোয়ার মানুষ সময় হাতটা নিচে রাখলেন রাখার পরে এই বাংলাটা বললেন আল্লাহ কেয়ামতের মাঠে যেদিন মানুষের উঠাবেন আমারে সেদিন আপনার আজাদ থেকে হেফাজত করেন করার পর এবার ডান কাতে শুইলেন শোয়ার পর কি পরবেন বখারির বর্ণনা ছহাজার তিনশো বিশ নাম্বার হাতীসেন উভবি বলেন এরপর তুমি পরবা অ জামবি তু জ্যাম্বি বিস্পিকার বাংলা অর্থ আল্লাহ আপনার নামে আমার দেহটা বিছানায় রাখলাম আপনার নামে আমার দেহটা বিছানা রাখা কত সুন্দর দোয়া দেখেন এরপর বলে অবিকা আর ফাউহু আল্লাহ আপনার নামে আবার এই দেহ বিছানা থেকে উঠাবো ভাই দেখেন আমি আপনি না পড়লে এগুলো কে পড়বে বলেন এগুলো তো আমাদের কাজ এগুলো তো অন্য ধর্মের মানুষ করবে না আমি আপনি তো করবো নবীজি বললেন বিস্মিকা রব্বি জাম্বি আল্লাহ আপনার নামে দেহটা বিছানায় রাখলাম মাবুদ ওয়াবিকা আর ফাউহু আপনি চাইলে আবার আমার দেহ উঠাবো আমি প্রথমে একটা আয়াত করছি যে আল্লাহ চাইলে আবার এই দেহ ফিরত পাবেন আল্লাহ না চাইলে ঘুমে মারা যাবেন আল্লাহ চাইলে দেহ ফিরত পাবেন না চাইলে ঘুমে মারা যাবেন আয়াতে বলছিলাম তা আপনি বললেন আল্লাহ আপনার নামে আবার উঠাবো এবার দেখেন কি শিখায় দেন আল্লাহ আপনি যদি ঘুমের মধ্যে আমার মরণ দিয়ে দেন তাহলে আমার জানটার প্রতি আপনি দয়া করেন কত সুন্দর দোয়া যে আপনি বলতেছেন আল্লাহ আমি যদি ঘুমের মধ্যে মারা যাই আমার জানের প্রতি আপনি দয়া করেন ওয়াইন আরসাল তাহা বাবু যদি আপনি আমার জানটা আবার ফিরে দেন মানে আবার যদি ঘুম থেকে আপনি জাগ্রত করেন তাখাজহা বিমা তাহজু বিহিনা দাদা সালী তাহলে আমার জানটাকে আপনার নেককার বান্দাদের মতো আপনি হেফাজত করবেন আমি বাংলাটা বলি আল্লাহ আপনার নামে দেহটা বিছানায় রাখলাম আপনার নামে আবার উছাবো আপনি যদি চান আমার দেহ ঘুমের মধ্যে নিয়ে যাবেন তো দেহটার প্রতি আপনি জানটার প্রতি আপনি দয়া করেন আর আপনি যদি চান না আমারে আবার ঘুম থেকে উঠাবেন জান ফেরত দিবেন তাহলে আমার এই জানটাকে আপনার নেককার বান্দাদের মতো হেফাজত করবেন বাংলাগুলো বলা যাবে আমি তো বলছি আপনাদের পায়ে ধরে ধরে এগুলো শিখিয়ে দিই যে ভাই বলেন এগুলো আমাদের কাজ এগুলো অন্যদের কাজ না এটা আমাদের কাজ সত্যি আমাদের কাজ আমি সত্যি বলছি এগুলো আমাদের কাজ এই আমলগুলো করেন রসুলের সাথে আপনার গোপন সম্পর্ক তৈরি হবে সত্যি সম্পর্ক তৈরি হবে তো রসুল আকরাম সাল্লাই সাল্লাম আবার আগের হাদিসে আসেন মুসলিম শরীফের আঠাইশো আটাত্তর নম্বর হাদিস নবী বলছে মাঠে তুমি ওই অবস্থায় উঠবা যে অবস্থায় মারা যাইবা তাহলে গান শুনতে শুনতে মারা গেলে আমার অবস্থা কি হবে চিন্তা করেন আর নবীর এই সুন্নত পালন করতে করতে ঘুমিয়ে যদি মারা যায় তাহলে আমার অবস্থা কি হবে যদি ঘুমের মধ্যে মারা যায় তা আশা করা যায় নবীর সুন্নত জিন্দাকারী অবস্থায় আল্লাহ আমাদেরকে উঠাবেন আর একটা আমল কুলহল্লা চুরাটা যদি পারেন তিনবার পরবেন কয় বা তল আৰু চুলুলহ হিসল্ল ল কয় লে সাল্লা শরীফের পাঁচ হাজার নাম্বার হাদিস নবীজি বলেন আয়া জিজু আহা দুকুম আইয়া খরআ চুরু আন ফিল এক রাতে কোরানের তিন ভাগের এক বাগ কেউ তোমরা পড়তে সক্ষম সাহাবারা কয় এইদি আবার কি কয় এক রাতে আবার কোরানের তিন ভাগের একবার সবাই কি পারবে কিনা অনেকে পারে কিন্তু সবাই তো পারবে না তো নবীজি বললেন হাঁ পারবা সাহাবারা বললেন হুজুরি রে কীভাবে সক্ষম তখন নবীজি বললেন আল্লাহুল আল্লাহুল্লাহাদুসমাদুসুল কোরআন কুলহু সূরাটা সুরাটা কোরআনের ভাগের এক ভাগ কেউ যদি একবার পরে দশ পারা কোরআনের সব আল্লাহ তাকে তাহলে আকরাম সাল্লা যে শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন যে এইভাবে সাহাবায় কেরামকে আমল শিখাই দিয়েছেন রাতের বেলা কুলহু আল্লাহ সুরার আমলটা করা আর যে বিষয়গুলো বললাম যে জাগ্রত অবস্থায় জিকির করা গমন্ত অবস্থায় জিকির করা এই বিষয়গুলো মাথায় রাখা আর কোন জায়গায় যদি বসেন কোন মজদিশে একটু চিন্তা করেন যেই জায়গায় গানের অনুষ্ঠান হয় তিন ঘন্টা আগা গোরা অনুষ্ঠানটা কত ভয়ঙ্কর দেখেন আবু দাউদ শরীফের চার হাজার আটশো পঞ্চান্ন নম্বর হাদিস এর বর্ণনা রসুল আকরাম সল্লাহ আলাইহিসাল্লাম বলেন মামিন ক মিনাকু মু না মিন মুয়া জিলিস ইনলায় আল্লাহ হাফি ইল্লাহ কামু আনমিস নিজিফ হাতি হেমর ওয়াকানা শরৎ আন আলি হেমিয়ামাল খেয়ামা নবীজি বলেন তোমরা যদি কোন মজদিশে বসো এমন যে মজদিশে আল্লাহর নাম নেওয়া হয় না তিন ঘন্টা শুধু গান শুনলেন আল্লাহ নাম আগে পরে কখনো নেওয়া হয় নাই সেখান থেকে তুমি আসলা নবীজি বলেন মরা গাধা দিয়ে বোজন সবার আয়োজন করলে ওই আয়োজন যেমন তুমি কেমন যেন এই তিন ঘন্টা মরা গাধার কোনো অনুষ্ঠানে ছিলা এই মরা গাধা খেয়ে তুমি এখন উঠলা এটা হলো জিকির ছাড়া কোনো মসজিদ যদি শূন্য থাকে এই অবস্থা হবে ভয়ঙ্কর অবস্থা তিরমিজি শরীফের তেত্রিশে আশি নাম্বার হাদিস নবীজি বলেন কোনো ব্যক্তি এমন মজদিসে বসলো আল্লাহ ইয়াসপুরুল্লাহ হাফি আলামুসল্লা আল্লাহ নবীহিম আল্লাহ নামন না নবীর উপর দুরুদও পড়ে না ইল্লা কান আলহিম তেরাতুদ্ আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য গজব হবে বুঝাইতে চাইলাম আমার আপনার জাগ্রত অবস্থা নিদ্রা অবস্থা এই চব্বিশটা ঘন্টার অবস্থাটা যেন এমনভাবে কাঠে রসুলের সুন্না মোতাবেক কাটে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় ক্যামতের ময়দানে আল্লাহর কাছে রসুলের সুন্নত জিন্দাকারী অবস্থায় আমরা দাঁড়াতে পারবো এটা কখন সম্ভব হবে যদি নবীকে আমরা সবচেয়ে বেশি মহব্বত করতে পারি কি করতে পারি মহাব্বদ নবীর মহব্বত সবচেয়ে বেশি অন্তরে থাকা আবু বকর সিদ্দিক যেদিন মারা যাবে বোহারি শরীফের তেরোশো সাতাশি নাম্বার হাদিস উনি বলেন আম্মা জানা আয়সা আয়েশা নবীজি কবে মারা গেছে আয়সা সিদ্দিক আর জবাব দিলেন আব্বা ফি ইয় ইসনাইন নবীজি সোমবারে মারা গেছে আবু বকর সিদ্দিক বললেন হাজ আয়স আয়সা আজকে কি কিবার আব্বা আজকেও সোমবার আবুকর সিদ্দিক বললেন ইয়া লাইতানি মা বাইনি না লাই আহারে আজকে সূর্য ডুবার আগে যদি আমার মরণ হইতো তো আমার হাবিবের মতো আমার মরণটাও সোমবারে হইত এত মহব্বত করতেন সাহাবা একারাম রসুলকে একটা শেষ হাদিস বলি হুজুর হাতটা দেন আপনার এইভাবে 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 আপনিও দেন তিনজনই দেন সবাই আমার দিকে তাকান আপনি দিবেন দেন এ দেন তাকান তাকান এটা সবাই হাতের দিকে তাকান দেখেন মুসলিম শরীফের হাদিস শোনাচ্ছি তেইশশো পঁচিশ নাম্বার হাদিস হজর আনাজ বলেন একদিন নবীর মাথার চুল কাটতেছে এক ব্যক্তি সাহাবায় কেরাম ও আতফাবিহি আসহাবু সাহাবায় কেরাম চারো পাশে ঘেরাও করে আস এইভাবে হাত দিয়ে রাখছে সবাই লা তারা সবাই ইউরিদু দুন আন্তক আশা আরতুন সবার ইচ্ছা হলো এইভাবে হাত দেওয়া নবীর মাথার একটা চুলও যেন মাটিতে পড়তে না পারে এত মহব্বত করতেন সাহাবা একরাম রসুল আকরাম সাল্লা আলি সাল্লামকে তাহলে দেখেন এইভাবে হাত চারোদিকে হাতে যে নবীর একটা চুল যেন মাটিতে না পড়ে তো মহাব্বত যখন থাকবে আমল করা সহজ হবে আল্লাহ আল্লাহরুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম কথাগুলার উপর আমল করার তৌফিক দান করেন আপনাদের এখানে কিন্তু প্রোগ্রাম হওয়ার কথা না তো যেহেতু আরেক জায়গায় যাইতে এই জায়গায় আসলাম তো আমার আশাটা সার্থক হবে তখন যদি আজকে রাত্রে থেকে আমলগুলা শুরু করেন সবাই ইনশাল্লাহ বলেন নেই মনে হয় আমল করবেন তো ইনশাল্লাহ তাহলে কি সার্থকতা হবে কেয়ামতের মাঠে আমি আপনি আমরা সবাই লাভবান হয়ে যাবো ইনশাল্লাহ

হঠাৎ তাদের সামনে বসে গেলাম আল্লাহ তবে আপনি তো অবশ্যই এটা ভাগ্যে লিখে রেখেছেন আল্লাহ তাদের সাথে কেয়ামতের ময়দানে একত্রিত হয়ে একসাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে আল্লাহ হাদিসের মধ্যে পড়ছি জান্নাতের একটা বাজার হবে ওই বাজারে নবীর নেতৃত্বে সবাই যাবে আল্লাহ ওই বাজারে এই জায়গার আমাদের সকলকে আপনি উপস্থিত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আপনার বাণী রুসুলের বাণীগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন اللهم صلِّ وسلِّم وبارك على محمد، سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، الحمد لله رب.